আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক সারা পৃথিবীতে একটা পোল্ট্রি বাস জাতির নাম হচ্ছে চীনা হ্যাঁ আমাদের এলাকায় বলে যে চীন শহরের মানুষ আপনারা জানেন যে গত দু দিন আগে মনে আমি একটা নিউজ দিয়েছিলাম বা গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে চীনে হঠাৎ করে পুতিন কাকু আপনার গ্যাস সাপ্লাই বন্ধ করে দিয়েছে যে কারণগুলো দেখিয়েছে আন্তর্জাতিকভাবে যারা গবেষক এবং বিশ্লেষক আছেন তারা বলছে এই কারণটা একটা উসিলা কেন বন্ধ করছে সেটা কিন্তু এখন সামনে চলে আসছে যে চীনারা ওয়ান কাইন্ড অফ যে পুতিনের বিপক্ষে বা ছুরি মারতেছে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে আজকের এই বক্তব্যে সকলে অবগত আছেন যে ইউক্রেনের চারটা অঞ্চলকে নিজেদের মানে ভূখণ্ডে সংযুক্ত করার জন্য পুতিন একটা গণভোট চালাচ্ছেন তো যেহেতু পুতিন বিরোধী মোটামুটি পৃথিবীর নাইনটি ফাইভ পারসেন্ট অংশ তো সবাই সেটার বিরোধিতা করেছে এতদিন ধরে এই বিষয়গুলাতে নিয়ে পুতিনের সিদ্ধান্তগুলাকে স্বাগত জানিয়ে আসছিল যেই কয়েকটা দেশ এর মধ্যে চীন অন্যতম দেশ কিন্তু আজকের দিনে গত পরশু দিন মঙ্গলবারে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকি একটা বক্তব্য পাঠিয়েছিলেন আপনার জাতিসংঘে যে এটা অন্যায় নাকি সঠিক সেটা যেন বিশ্ব নেতারা সিদ্ধান্ত নেয় অন্যান্য দেশ স্বাভাবিক প্রটেস্ট করছে নানান কথা বলছে কিন্তু চীন আইসা এই মুহূর্তে পুতিনের বিরুদ্ধে তাদের অবস্থানটা আবার খুল্লাম খুল্লা প্রকাশ্যে চলে আসছে ইউক্রেনের রাশিয়া অধিকৃত কয়েকটি অঞ্চলে মস্কোর বিতর্কিত অন্তর্ভুক্তিকরণ গণভোট অনুষ্ঠানের পর আপনার চীন তাদের বক্তব্য সামনে নিয়ে এসেছে চীনের রাষ্ট্রদূত যিনি জাতিসংঘে তার বক্তব্যে সে বলছে ইউক্রেন ইস্যুতে আমাদের অবস্থান ও প্রস্তাব দৃঢ় এবং সুস্পষ্ট এবং তা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডত ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান জানাতে হবে এটাকে যদি আমরা সোজা বাংলায় কি বলা হয় যে ভাইঙ্গা বলি আর কি যে ইউক্রেনের যে পনেরো পার্সেন্ট ভূমি রাশিয়া নিতে চাচ্ছে এটা অনুচিত ইউক্রেনের জমি ইউক্রেনের থাকবে এটাই আমরা চাই সব দেশের ভূখণ্ডতার অখণ্ডতার প্রতি ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান জানানো উচিত বলেও মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ঝাং জুন তিনি গতকালকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চীনের রাষ্ট্রদূতের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য সামনে আসছে আর এই বক্তব্যটা সামনে আসার পর এটাই স্পষ্ট প্রমাণিত চীন এবং রাশিয়ার মধ্যে একটা আভ্যন্তরীণ ফাটল ধরেছে আর এটা চীনের কারণেই বল আপনি দেখেন যদি আপনি আমার নিউজগুলো দেখেন বা আন্তর্জাতিক গণমাধ্যমের নিউজগুলো দেখেন এই যাবৎকালীন এই যুদ্ধের গত সাত মাসে পুতিনের প্রত্যেকটা বিষয়কে সরাসরি সমর্থন না দিলেও অনেক সময় আছে জাতিসংঘে যে এরা কথা বলে না কিন্তু ধরেন নীরবে নীরব থেকে না ভোট দিছে এতদিন কিন্তু হঠাৎ করেই চীন যখন চীনের বিরুদ্ধে পুতিন কাকে কেউ গ্যাস লাইন অফ করলো আর দুই দিন পরেই জাতিসংঘে গিয়া চীন এই ধরনের বক্তব্য দিল বিষয়টা এমন না যে পুতিন গ্যাস লাইন বন্ধ করার কারণে চীনে এসে এখানে পুতিনের বিরুদ্ধে অবস্থান নিছে বিষয়টা হচ্ছে এমন যে চীন তাদের আন্তর্জাতিকভাবে কিছু ব্যবসা বাণিজ্য আছে কিছু না পুরো বিশ্বই চীনাদের কন্ট্রোলে ব্যবসা বাণিজ্যে তো সেই ক্ষেত্রে চীনাদেরকে গোপনে চাপ তৈরি করা হচ্ছিল পশ্চিমা রাষ্ট্রগুলোর পক্ষ থেকে এমন বক্তব্য তারা মনে করছেন যে গোপনে চীনকে আপনার রাশিয়ার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অনেকেই কিন্তু এই ধরনের বক্তব্য দিচ্ছেন আর মজার বিষয় হচ্ছে গত দুই থেকে তিন দিন আগে আপনার এত ঝামেলার পরেও দুই একজন মার্কিন রাষ্ট্রদূত এবং একজন চীনা রাষ্ট্রদূত সম্ভবত মন্ত্রী পর্যায়ের তাদের কিন্তু একটা মিটিং হয়েছিল বৈঠক হয়েছিল সেটা গণমাধ্যমে আসছে এর পরপরই চীনের বিরুদ্ধে অবস্থানে চলে গেছিলো রাশিয়া যে আপনার কি বলা হয় যে গ্যাস বন্ধ করে দিল এর একদিন পরে আসা বা দুই দিন পরে আইসা চীনও পাল্টা অবস্থানে তৈরি করলো তাহলে আসলে প্ল্যানটা কোথায় প্ল্যানটা যারা গবেষক আছেন বা বিশ্লেষক আছেন তারা দাবি করছেন যে চীন অলরেডি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অস্তিত্ব বলতে বোঝাচ্ছি অর্থনৈতিক অস্তিত্ব অর্থনীতিতে পৃথিবীতে এখন শক্তিশালী একটা দেশ চীন কারণ কি তারা পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের প্রোডাক্ট বিক্রি করে হিউজ টাকা সেইখান থেকে আসে এখন যদি ধরেন পুতিনের এই সিদ্ধান্তটাকে হ্যাঁ বলে তাহলে চীনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার যেই কি বলা যে রামদা আছে সেটা ফালানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে যুক্তরাষ্ট্র আর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নগুলা যে চীনা পণ্যকে তারা তাদের দেশে ঢুকতে দিবে না বয়কট করবে আর এই মুহূর্তে এটা যে করবে সেটাও কিন্তু সত্য তো সকল কিছু মিলাইয়া চীন নিজেদেরকে ঠিক রাখার জন্য তারা করছে কি পুতিনের সাথে এই ওয়ান ক্যান্ড বিশ্বাসঘাতকতাই কইটা বসলো চীনা রাষ্ট্রদূতের এমন বক্তব্যের পরে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে এই বক্তব্যকে নিয়ে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি আবার অনেকেই বলছেন যে এটা কৌশলগত কিন্তু আমার কাছে মনে হয় যে গত বেশ কিছুদিন নিউজগুলো আমি যেগুলো দেখছি চীনাদের চরিত্র সম্পর্কে দেখেন আমাদের পাশের রাষ্ট্র মিয়ানমার হ্যাঁ বলাই হয়ে থাকে যে মিয়ানমারের বাপ হচ্ছে এই চীনের বর্তমান প্রধানমন্ত্রী তাদের নীতিতে তাদের সিদ্ধান্তে কমিউনিস্ট টু কমিউনিস্ট হিসাবেই মিয়ানমারকে এরকম সাপোর্ট দিয়ে রাখছে বাড়ির দিক দিয়া বাংলাদেশের সাথে ভালো চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে এসে বলতেছে আচ্ছা বিষয়টা আমরা দেখবো সীমান্তে কি হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এদের অন্যায় নানান রকম বক্তব্য দিয়ে কিন্তু আমাদের সাথে এরা চালাই যাচ্ছে অপরদিকে মিয়ানমাররও সাপোর্ট দেওয়া যাচ্ছে চীনারা কিন্তু ভাই কঠিন এক জাতি শ্রীলঙ্কারে খায়া ফেলছে উইঘর মুসলিমদের আমি সবসময় বলি চীনের নাম আসলেই যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যদি মুসলমানদের উপর নির্যাতন হয় এক হচ্ছে ফিলিস্তিন যেটা আমরা প্রতিনিয়ত প্রকাশ্যে দেখি ইসরায়েলিদের প্রতি আমাদের ঘৃণা কাজ করে কিন্তু চীন উইঘুরে মুসলমানদেরকে যা করছে তা পৃথিবী দেখতেছে না না দেখার কারণে আমরা ওই ফিলিস্তিন ইসরায়েলকেই কিন্তু আসলে ইস্যু হিসাবে সেটা নিয়ে রিয়েকশন দিচ্ছি কিন্তু চীনারা যা করছে তলে তলে গোপনে গোপনে এগুলো আসলেই একটা কী যে কঠিন জাতি তো দেখা যাক চীনের এই রিয়েকশনের পর রাশিয়া চীনের সাথে কোন ধরনের সম্পর্ক বা এই বিষয়টা সম্পর্কে কি ধরনের রিয়েকশান দেয় সেটা হতে সময় বলে দিবে বাট এটা স্পষ্ট যে চীন এই মুহূর্তে রাশিয়ার কাছ থেকে সরে যাচ্ছে না দিছে কোনো টাকা পয়সা দিলে দিতে পারে সেটা জানি না বাট অস্ত্র সেনা সাপোর্টিং তারপর হচ্ছে যুদ্ধের যে সামরিক বহর বা ধরেন বিমান টিমান এই সেই পুতিনকে কিন্তু চীন কোনো কিছুই দেয় নাই তো সকল কিছু মিলে চীনের কৌশলগত অবস্থান স্পষ্ট দেখা যাক পুতিন কাকু ঝুকে গান সালা চীনের সাথেও যদি পাঙ্গানে তাইলে আসলে বড় কঠিন হয়ে যাবে বাট কি করবে সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম